বৈশ্বিক চাপেও থামেনি মিয়ানমার। মার্কিন প্রতিনিধি দল যাচ্ছে মিয়ানমারে, রাখাইনের সহিংসতা কবলিত এলাকাগুলোতে যেতে দেওয়া হবে না, মিয়ানমারের পক্ষে রাশিয়ার বিবৃতি। নানামুখী আন্তর্জাতিক চাপের মুখেও থামছে না মিয়ানমার। দেশটির নিরাপত্তা বাহিনীর বীভৎস হত্যা আর হত্যাযজ্ঞ থেকে প্রাণ বাঁচাতে গতকাল শুক্রবার পর্যন্ত 4 লাখের বেশি মুসলিম রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছে। সিএনএন গত বৃহস্পতিবার জানান, রোহিঙ্গাদের বাস্তব অবস্থা দেখতে বৃহস্পতিবার মিয়ানমারে প্রতিনিধি দল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। তবে রাখাইন রাজ্য সরকারের সচিব টিম মংশুয়ে বার্তা সংস্থা রয়টার্সকে গতকাল জানান, মার্কিন উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী ফ্যাটিড মাফিকে রাখাইনের সহিংসতা কবলিত এলাকাগুলোতে যেতে দেওয়া হবে না। তিনি শুধু ইয়াঙ্গুন গিয়ে স্টেট কাউন্সিলর অং সাং সুচি সহ অন্য সরকারি কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করবেন। রাখাইনের রাজধানী সিত্তে গিয়ে গভর্নরের সঙ্গেও বৈঠক করবেন। ওয়াশিংটনে মিয়ানমারের রাষ্ট্রদূত অং লিংকে বৃহস্পতিবার তলব করলেন ফ্যাটিড মাফি। এই সময় অং লিংকে জানানো হয়, রাখাইনের গ্রামগুলোতে হামলা সহ সেখানকার সহিংসতায় যুক্তরাষ্ট্র গভীরভাবে উদ্বিগ্ন। এই সময় ফ্যাটিড মাফি বলেন, মিয়ানমারের প্রকাশ্যে স্বীকার করা উচিত রোহিঙ্গারা বাংলাদেশে পালিয়ে গেছে, বাংলাদেশে পালিয়ে যাওয়া রোহিঙ্গাদের মিয়ানমার ফিরিয়ে নেবে। রাখাইনের সহিংসতা নিয়ে অন্য দেশগুলোতে নাক গলানোর বিষয়ে সতর্ক করে দিয়েছে রাশিয়া। মস্কো মনে করে এটা মিয়ানমারের আভ্যন্তরীণ বিষয়। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভার বরাত দিয়ে এ দেশটির সরকারি বার্তা সংস্থা গতকাল এ কথা জানায়। জাখারোভা গতকাল সাংবাদিকদের বলেন, এটা বোঝা খুব গুরুত্বপূর্ণ যে একটি সার্বভৌম দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করার চেষ্টা করা হলে তাতে করে আন্তধর্মীয় সংঘাতের আরও অবনতি হতে পারে। আমি জোর দিয়ে বলছি, মিয়ানমারে সব ধর্মের নেতাদের নিয়ে আন্তধর্মীয় সংলাপের যে উদ্যোগ নেওয়া হয়েছে আমরা তাকে স্বাগত জানাই। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, মিয়ানমারে আভ্যন্তরীণভাবে যারা বাস্তুচ্যুত হয়েছে দেশটির কর্তৃপক্ষ তাদের বাড়িঘরে ফিরিয়ে নেওয়ার পদক্ষেপ নিচ্ছে। এই সংকটে অন্য যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের ক্ষেত্রেও একই রকম পদক্ষেপ নেওয়া হবে বলে তিনি আশা প্রকাশ করেন। রাখাইনের সহিংসতার জন্য মিয়ানমারের বিরুদ্ধে গণহত্যা, জাতিগত নিধন ইত্যাদি অভিযোগ ক্রমশই জোরের সঙ্গেই বলছে জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন, ওআইসি ছাড়াও বিভিন্ন দেশ। এরপরও সহিংসতা বন্ধ করছে না মিয়ানমার, উল্টো জাতিগত নিধনের অভিযোগ প্রত্যাখ্যান করছে। রোহিঙ্গাদের নিধনে পোড়া মাটি নীতি অ্যামনেস্টি। জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের পর এবার লন্ডন ভিত্তিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ন্যাশনালও মিয়ানমারের বিরুদ্ধে রাখাইনে জাতিগত নিধনের অভিযোগ এনেছে। সংগঠনটি বলছে, মিয়ানমার সুপরিকল্পিতভাবে এই অভিযান চালাচ্ছে। দেশটির সেনাবাহিনী সংখ্যালঘু রোহিঙ্গাদের দেশ থেকে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করছে। অ্যামনেস্টি বলছে, রাখাইন থেকে রোহিঙ্গাদের নিধনের জন্য পোড়ামাটি কৌশল নিয়েছে মিয়ানমার। 25 আগস্টের পর থেকে অন্তত 80টি এলাকায় সুপরিকল্পিতভাবে পুড়িয়ে দেওয়ার তথ্য পাওয়া গেছে স্যাটেলাইট চিত্রে। অগ্নিসংযোগের তথ্য, স্যাটেলাইটের মাধ্যমে পাওয়া ছবি, তোলা ছবি, ভিডিও এবং প্রত্যক্ষদর্শীদের সাক্ষাৎকারের ভিত্তিতে অ্যামনেস্টি নতুন তথ্য প্রমাণ পেয়েছে। এসব থেকে প্রমাণিত হয়, প্রায় 3 সপ্তাহ ধরে মিয়ানমারে রোহিঙ্গাদের গ্রামকে লক্ষ্য করে পরিকল্পিত অভিযান ও অগ্নিসংযোগ চালিয়েছে। অ্যামনেস্টির ক্রাইসিস রেসপন্স ডিরেক্টর তিরানা হাসান বলেন, এসব তথ্য প্রমাণ অকাঠ্য। রোহিঙ্গাদের দেশ থেকে তাড়াতেই মিয়ানমারের সেনাবাহিনী রাখাইনে অভিযান চালাচ্ছে, নিঃসন্দেহে এটি জাতিগত নির্মূল অভিযান। অ্যামনেস্টি আরও বলে, মিয়ানমারের নিরাপত্তা বাহিনী রোহিঙ্গা নির্মূলে পোড়ামাটি কৌশল গ্রহণ করেছে। এই কৌশলের মাধ্যমে গ্রামকে ঘিরে রাখে, পালানোর সময় মানুষকে গুলি করে, তাদের বাড়িঘর পুড়িয়ে দেয়, এইসবই মানবতার বিরুদ্ধে অপরাধ। গত 4 বছরে এত প্রকটভাবে অগ্নিসংযোগের ঘটনা ঘটেনি। স্কচ তাঁত পোড়ামাটি নীতি এমন একটি সামরিক কৌশল যাতে সেনারা এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার সময় শত্রু সেনাদের হত্যার পাশাপাশি সব কিছু পুড়িয়ে দেয়। শত্রুর পক্ষে ব্যবহার করা সম্ভব এমন স্থাপনা ও অবকাঠামো পুড়িয়ে দেয়।
এ থেকে পরিত্রাণ না পাওয়া খাদ্যের উৎস, পানি সরবরাহ, পরিবহন, যোগাযোগ, শিল্প কারখানা। সামরিক কৌশল অনুযায়ী সেনাবাহিনী শত্রু ভূমিতে অথবা নিজেদের নিয়ন্ত্রিত ভূখণ্ডে ও ব্যবহার করতে পারে। শত্রু সম্পদ ধ্বংস করার কৌশলের চেয়ে স্কড আর্থ ভিন্ন। এই কৌশলটি একেবারেই কৌশলগত এবং রাজনৈতিক কারণে ব্যবহার করা হয়। 1971 সালে মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশে এই কৌশল ব্যবহার করে পাকিস্তানি হানাদার বাহিনী। সাম্প্রতিক ইতিহাসে শ্রীলঙ্কা, লিবিয়া ও সিরিয়ায় গৃহযুদ্ধেও কৌশলটি ব্যবহার করা হয়েছিল। রাখাইন অঞ্চলের নতুন স্যাটেলাইট ছবি, প্রত্যক্ষদর্শী ছবি ও ভিডিওর বরাত দিয়ে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বৃহস্পতিবার জানিয়েছে, 25 আগস্টের পর থেকে প্রদেশটির উত্তরাঞ্চলে অন্তত 80টি বড় ধরনের অগ্নিকাণ্ড ঘটেছে। মিয়ানমার সরকার গত বুধবার দাবি করেছে, তথাকথিত ক্লিয়ারেন্স অপারেশনে রোহিঙ্গাদের প্রায় 40% গ্রামকে টার্গেট করে সেনাবাহিনীর অভিযান পরিচালিত হচ্ছে। 471টি গ্রামের মধ্যে 177টি গ্রাম জনশূন্য এবং 34টি আংশিকভাবে পরিত্যক্ত। রোহিঙ্গাদের কাছ থেকে পাওয়া তথ্যের বরাত দিয়ে অ্যামনেস্টি জানায়, সেনা, পুলিশ ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগীরা অনেক সময় চারদিক থেকে একটি গ্রাম ঘিরে রাখে। গ্রামে প্রবেশের আগে ফাঁকা গুলি ছোড়ে, কিন্তু বেশিরভাগ সময় তারা আকস্মিক প্রবেশ করে এবং চারদিকে গুলি ছুটতে শুরু করে। সেনা অভিযানে বেঁচে যাওয়া এক ব্যক্তি বলেন, যখন সেনাবাহিনী আসে তখন তারা ভয় আতঙ্কের মুখে দৌড়াতে থাকা মানুষদের দিকে গুলি ছুটতে শুরু করে। আমি দেখেছি সেনারা অনেক মানুষ ও 2 কিশোরকে গুলি করে হত্যা করেছে। তারা আমাদের বাড়িঘর জ্বালাতে অস্ত্র ব্যবহার করছে। অ্যামনেস্টি জানিয়েছে, বাংলাদেশের নাফ নদীর বিভিন্ন স্থান থেকে নেওয়া ছবি পর্যালোচনা করে মিয়ানমারের ভিতরে বেশ কয়েকটি স্থানে ধোঁয়া উঠতে দেখা গেছে। রোহিঙ্গাদের গ্রাম জ্বালিয়ে দিচ্ছে সেনাবাহিনী। HRW মিয়ানমারের সেনাবাহিনী উদ্দেশ্যমূলকভাবে রাখাইনে রোহিঙ্গাদের গ্রামগুলোতে আগুন লাগাচ্ছে বলে অভিযোগ করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ HRW। গতকাল এক বিবৃতিতে HRW বলেছে, রোহিঙ্গাদের জোর করে তাড়িয়ে দিয়ে তাদের বাড়িঘরে এভাবে আগুন লাগিয়ে দেওয়াটা এটাই প্রমাণ করে সেনাবাহিনী রাখাইন থেকে এই সংখ্যালঘু মুসলিম জনগোষ্ঠীর বিরুদ্ধে জাতিগত নির্মূল অভিযান চালাচ্ছে। সংগঠনটি স্যাটেলাইটে ধারণ করা রাখাইনের কিছু নতুন ছবি এবং সংবেদনশীল তথ্য প্রকাশ করেছে। সে অনুযায়ী গত 25 আগস্ট থেকে 14 সেপ্টেম্বর পর্যন্ত রাখাইনের 62টি গ্রাম জ্বালিয়ে দেওয়া হয়েছে বলে জানা যায়।